السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله. الله پاکر لاخ لاخ شکریہ. মহান رب العزت আমাদেরকে এই মাদ্রাসা নিয়ে মোটামুটি কওমি মাদ্রাসাগুলো যে টুকু যাওয়ার দারুল হাদিস অতটুকু আসার তৌফিক দান করেছে আমরা সবাই আলহামদুলিল্লাহ ১৯৯০ ইংরেজিতে আমার বাবা সৈয়দ আতাউর রহমান সাহেব এই মাদ্রাসার সূচনা করেছিলেন এবং তার ভাইরা সহ তারা ছয় ভাই এই মাদ্রাসার জায়গা দান করেছিলেন আল্লাহ পাকে তাদেরকে এর মধ্যে আমার এক চাচা ইন্তেকাল ফরমাইছেন বাকি পাঁচজন এখনো আলহামদুলিল্লাহ বেঁচে আছেন অসুস্থ আছেন দুইজন তো আলহামদুলিল্লাহ তাদের এই অবদান এই জাতি অনেকদিন স্বীকার করবে এবং কিয়ামতের মাঠে আল্লাহ পাক এর বদলা দান করবেন আমরা এটা আল্লাহর কাছে প্রত্যাশা রাখি ২০১৫তে এই মাদ্রাসায় কাজ করানোর সময় বাবা অসুস্থ হয়ে গেলেন এরপরে আর তিনি সুস্থতা ফিরে পেলেন না এরপর থেকে আমরা নিজেরাই আতঙ্কিত ছিলাম যে এটা কিভাবে পরিচালনা করব আমার তো তেমন যোগ্যতাও নেই আবার সৈয়দপুর গ্রাম সম্পর্কে আমার অভিজ্ঞতা খুব বেশি ছিল না আলহামদুলিল্লাহ সাবেক মহতমিম আমাদের ভাই মরহুম হযরত মাওলানা সৈয়দ আঙ্গুর মিয়া সাহেব তিনিও খুব অল্প বয়সে তিনি আমাদের ক্লাসমেট ছিলেন আমরা সমবয়সী ছিলাম অত্যন্ত অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে গেলেন ২০১৫ সালে তিনি ইন্তেকাল ফরমাইয়াছেন এরপরে থেকে বর্তমান মহতমিম সাহেব মাদ্রাসার হাল ধরলেন সাথে অন্যান্যরাও বিশেষ করে মাওলানা লোকমান খান সাহেব শিক্ষা সচিব এই মাদ্রাসার তিনিও আমার ক্লাসমেট আমরা বাল্যবন্ধু আলহামদুলিল্লাহ তারা সবাই মেহনত করলেন গ্রামের মানুষ সহযোগিতা করলেন আজকে যিনি আমার সাথে এখানে এই সৈয়দপুর গ্রামের গর্ব ডক্টর হাফিজ মাওলানা সৈয়দ রেদওয়ান সাহেব সৈয়দপুর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল তিনিও আমার বাল্য বন্ধু এবং আমরা একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছি তো নিজের তখনই গর্ব হয় যখন বন্ধুরা সমপর্যায়ে একই সাথে দৌড়ে খেলে এগিয়ে যেতে পারি এবং একই সাথে বড় হয়ে এসে আজকে আমরা উভয় ৫০ করে পা রেখেছি আমাদের বয়স ৫০ হয়ে গেছে এবং ৫০ করে পা রেখেও যে বলতে পারতেছি যে উনি আমার বন্ধু অতীতেও ছিলেন বর্তমানেও আছেন এটা অনেক বড় নিয়ামত এবং এর জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি তোমরা যারা আজকে এখান থেকে টাইটেল দিয়ে যাচ্ছ তাদেরকে আমি একটাই অনুরোধ করব তোমরাও যেন আজ থেকে ৫০ বছর পরে বলতে পারো যে আমরা একসাথে টাইটেল দিয়েছিলাম আমাদের এই সম্পর্ক এখনো অটুট রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের মধ্যে সম্পর্ক ধরে রাখা আমরা মনে করি অনেকে যে আমরা একসাথে পড়ছিতে কি হয়েছে এখন আর সম্পর্ক রেখে কি হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি আপনার সাথে আপনার বন্ধুকেও এগিয়ে নিয়ে যাবেন এবং দিনের খেদমতের জন্য অত্যন্ত জরুরি হচ্ছে আপনি আপনার বন্ধুকে সহযোগিতা করবেন
আপনার বন্ধু আপনাকে সহযোগিতা করবে এভাবেই দ্বীনের খেদমত করে যেতে হবে এবং আজকে যে ম্যাগাজিনটা আপনারা বের করেছেন আলিমা নাম দেওয়া হয়েছে এই ম্যাগাজিনের ব্যাপারে আমার একটা লেখা আছে ওই লেখায় আমি যা বলার বলে দিয়েছি আপনারা দয়া করে ওই লেখাটা পড়বেন এবং আমি কি বলতে চেয়েছি সেটা আপনারা একটু অনুধাবন করার চেষ্টা করবেন আপনারা যে মাদ্রাসায় পড়েছেন অনেক মানুষ আমি দেখেছি টাইটেল পাস করার পরে তারা মনে করেন আমরা আলিম হয়ে গিয়েছি আসলে তারা আলিম হন নাই আমি মনে করি তারা যেদিন টাইটেল দেওয়া হলো সেদিন মূলত তিনি ইলিমের জগতে ভর্তি হলেন যেদিন তিনি টাইটেল দিলেন যেদিন তিনি ক্লাস শেষ করে বেরিয়ে গেলেন সেদিন মূলত তিনি ইলিমের মাদ্রাসায় ভর্তি হলেন ক্লাস তার শুরু হবে এদিন থেকে জীবনের ক্লাস ওই জীবনের ক্লাসে যদি আমরা দেখেন আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন একটা ক্লাস হয় মাত্র 40 মিনিট 40 মিনিটে একটা ক্লাসে যদি 15 জন ছাত্র থাকেন তাহলে সম্ভব নয় কোনো শিক্ষকের পক্ষে এই 15 জন ছাত্রকে তার সবক বুঝাইয়া দেওয়া তেমনিভাবে আপনারা দৌড়া দিছে যারা পড়েছেন নিষ্ঠাতে পড়েছেন তারা একজন হুজুরে যিনি শেখুল হাদিস কিংবা মুহাদ্দিস তিনি যে সবক পড়ান সেটা শুধু এবারতি পড়িয়ে যান আর মাঝে মধ্যে কিছু বক্তব্য দেন তাকরির করেন কিন্তু তার পক্ষে একজন মানুষের পক্ষে পুরো সিয়াসিটটা এই 2 বছরে পড়া সম্ভব নয় বা বোঝা সম্ভব নয় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 65 বছরের জীবনের পুরো জিনিস হচ্ছে এই সিয়াসিটটা আপনার পক্ষে 2 বছরে এগুলা বোঝা এবং এগুলাকে বুঝে নেওয়া মোটেও সম্ভব নয় আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা তো হাদিস কিভাবে পড়তে হয় শুধু এটা শিখছে কিন্তু হাদিস পড়ে ওইটা থেকে ইলিম অর্জন করে আলিম হওয়া এখন আপনাদের দায়িত্ব আপনারা যারা বাড়িতে যাবেন তারা সবাই চেষ্টা করবেন আমরা মহিলারা মহিলাদের সবচেয়ে বড় গুণ হচ্ছে তারা খুব অলংকার প্রিয় সবাই স্বর্ণ অলংকারের জন্য সবাই চেষ্টা করে সবাই কসমেটিক কেনার জন্য চেষ্টা করে সবাই তাদের ঘরের ভেতরে যে আলমিরা থাকে আলমিরার ভেতরে বাসনপত্র রাখার জন্য চেষ্টা করেন সাজিয়ে আমি আপনাদেরকে বলবো আপনারা ওই চেষ্টাগুলোকে স্থগিত রেখে যদি দয়া করে আপনাদের সেলফের মধ্যে কিতাব রাখতে পারেন আপনাদের রুমকে কিতাব দিয়ে সাজাইতে পারে এবং আপনাদের অলংকারের প্রিয়তা বাদ দিয়ে ইলিম প্রিয়তাকে যদি গ্রহণ করতে পারে তাহলে আপনাদের দ্বারা সমাজের অনেক উপকার হবে আর কিছু হোক আর না হোক এটা লজ্জার কিছু না আপনারা যখন বয়স্ক হবেন আপনাদের অনেকের বিবাহ হবে সন্তান হবে আপনি যদি পারো আলিম হন আপনি যদি বখারি শরীফের এবারত পড়তে জানেন আপনি যদি এবারত পড়ে হাদিসের এবারত পড়ে এটাকে বুঝাইতে পারেন তাহলে আপনার বাচ্চা আপনার ছেলে আপনার মেয়ে কাউকে এসে পড়াতে হবে না আপনার কাছ থেকেই সে শিক্ষা নিয়ে যাবে এবং দেখবেন সে বড় আলেম হয়ে গিয়েছে সে বড় জ্ঞানী হয়ে গিয়েছে এজন্য আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা এখন থেকে লেখাপড়া শুরু করবেন মনে করবেন না বিশেষ করে আমাদের সৈয়দপুর গ্রামের যারা তাদের তো সবাই বেশিরভাগ মানুষ বিদেশি বিদেশ যাওয়ার একটা প্রবণতা রয়েছে এখানে আমরা যখন কেউ আলিম হয় আমরা চেষ্টা করি একজন লন্ডনি জামাই থেকে বিয়ে দেওয়ার জন্য এটা একটা মারাত্মক রোগ আমাদের অঞ্চলে আমরা ইলিমওয়ালা দেখে বড় আলিম দেখে আমরা বিয়ে দিই না আমরা বিয়ে দেই বড় ধনী দেখে বড় এই জ দেখে ওই যে লন্ডনি দেখে আমেরিকান দেখে দেখেন এই গ্রামের একজন মহিলার কথা আপনাদেরকে বলি ওই মহিলার নাম হচ্ছে সৈয়দা খালেদা বেগম সৈয়দা খালেদা বেগমের জন্য বিয়ের প্রস্তাব এসেছিল সিদ্দিক স্যার সৈয়দ সিদ্দিক আহমদের কাছ থেকে ওই সিদ্দিক আহমদ ছিলেন অক্সফোর্ড থেকে পাশ করা মানুষ
সিলেট লাকড়তলা চা বাগানের ম্যানেজার মাস্টার হাফিজুর রহমান সাহেবের ছেলে ছেলে অত্যন্ত সুদর্শন ছয় ফুট লম্বা ছিলেন দেখতে খুবই সুন্দর ছিলেন টাকাওয়ালা ছিলেন আপনারা যে বাড়িতে বসে আছেন ওই বাড়ির প্রথম মালিক ছিলেন মাস্টার হাফিজুর রহমান সাহেব এই মাস্টার হাফিজুর রহমান সাহেবের ছেলের জন্য বিয়ের প্রস্তাব ছিল মাওলানা আব্দুল খালিক সাহেবের মেয়ের খালেদা বেগমের কিন্তু তার কাছে না দিয়ে বিয়ে দেওয়া হয়েছিল কালা চিকন রুগা দেখতে এই ধরনের একজন আলেমের কাছে তিনি হচ্ছেন মাওলানা নুরুদ্দিন যিনি পরবর্তীতে নুরুদ্দিন গড়পুরি হিসাবে স্বীকৃত মাওলানা আব্দুল খালিক সাহেব সেদিন যদি বুদ্ধি করে তার মেয়েকে ওই মাওলানা নুরুদ্দিন গড়পুরির কাছে বিয়ে না দিতেন তাহলে আজকে গড়পুরি হুজুরের শ্বশুরবাড়ি সৈয়দপুর বলে আমরা গর্ব করতে পারতাম না এজন্য আমাদের মা বাপকেও আমরা বলে দিতে চাই এটা যে আপনি আপনার সন্তান বিয়ের সময় টাকাওয়ালা দেখে না দিয়ে আপনি একজন আলেম ভালো আলেম একজন মুহাদ্দিস একজন ইলিমওয়ালা মানুষ জ্ঞানী মানুষ দেখে দেওয়া প্রয়োজন তাহলে একটা মেয়ে আলিম হওয়ার শান এবং শওকত বৃদ্ধি পাবে এভাবে আমাদের আপনারা যদি না পারেন কারণ আপনারা তো কথা বলতে পারবেন না কারণ আপনারা তখন থাকবেন লাজুক কিন্তু আপনার সন্তানকে যখন বিয়ে দেবেন তখন আপনি আমার এই কথাটা স্মরণ রাখবেন আমি আমার বোনদেরকে বিয়ে দিয়েছি কিন্তু বিয়ে দেওয়ার সময় আমি এগুলো লক্ষ্য রেখেছি আমার দুই নম্বর বোনের জামাই আব্দুল কাদের সালেহ সাহেব তিনি অত্যন্ত গরিব ছিলেন অত্যন্ত গরিব তার বিয়ের সম্পূর্ণ খরচ অনেকটা আমাদেরই বহন করতে হয়েছে কিন্তু তিনি আলিম ছিলেন ভালো জ্ঞানী ছিলেন আমরা গর্ব করে বলি এখন আব্দুল কাদের সালে আমাদের বন্দীপতি এজন্য আমরা ইলিমকে গুরুত্ব দেব এবং আমরা সম্মান করব ইলিমকে কোন আলিমের কথা শুনলে কোন আলিমের জীবনী পেলে আমরা এগুলো স্টাডি করব এবং আমরা আমল করার চেষ্টা করব আমি বক্তব্য দীর্ঘায়িত করতেছি না আপনাদের সামনে কথা বলবেন ডক্টর মাওলানা হাফিজ রেদওয়ান সাহেব আমি শুধু এতটুকু বলবো আমি যে লেখাটা আপনাদের উদ্দেশ্যে লিখেছি এই বইয়ের মধ্যে সবাই একটু মন দিয়ে পড়বেন এবং এগুলোর উপর আমল করার চেষ্টা করবেন আপনারা আজীবন এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন এই মাদ্রাসা আপনাদের আপনারা এই মাদ্রাসা থেকে লেখাপড়া করে গেছেন এই মাদ্রাসার অর্থনৈতিক সংকট আপনারা দেখেছেন এই মাদ্রাসার শিক্ষা সংকট আপনারা দেখেছেন এই মাদ্রাসা সম্পর্কে আমি যতটুকু জানি মহতমিম সাহেব যতটুকু জানেন শিক্ষকরা যতটুকু জানেন তার চেয়ে বেশি আপনারা জানেন আজকে যারা টাইটেল দিলেন কারণ আপনারা কেউ কেউ এখানে মক্তব থেকে লেখাপড়া করেছেন ভিতরের খবর জানেন বাইরের খবর জানেন আপনাদের কাছে আমার একটাও অনুরোধ থাকবে আপনারা এই মাদ্রাসাকে বলবেন না এই মাদ্রাসাকে কিভাবে আরো উন্নত করা যায় আরো গন্তব্যে নিয়ে যাওয়া যায় আপনারা চেষ্টা করবেন আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনারা লিখিতভাবে দিবেন পর্দার মশলাগত কারণে সামনে এসে বলতে পারবেন না টেলিফোন করবেন আপনারা একটু প্রয়োজনে আমার টেলিফোন নম্বরও নিয়ে যাবেন আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন এবং লিখিতভাবে প্রয়োজনে পরামর্শ পাঠাবেন আপনাদের পরামর্শকে সর্বদাই আমরা মূল্যায়ন করব এবং যাদের সম্ভব হয় এখানে যদি সম্ভব হয় তাহলে এখানের বিভিন্ন কাজে আপনারা জড়িত হবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ